দীর্ঘ দুই দশক পর শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা ও পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান ও তার ভাই মনির মুন্সিকে হত্যা মামলায় ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে এই রায়ে দুপক্ষই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এ সময় বাদীপক্ষের লোকজন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। শরীয়তপুরের আলোচিত আইনজীবী হাবিবুর রহমান ও তার ভাই মুনির মুন্সিকে হত্যার রায় ঘিরে রবিবার সকাল থেকেই বাড়ানো হয় জেলা ও দায়রা জজ আদালতের নিরাপত্তা। দুপুরের আগে মামলার 52 আসামির মধ্যে কারাগারে থাকা 26 আসামিকে কড়া নিরাপত্তায় আনা হয় আদালতে। দুবার রায়ের দিন পেছানোর পর অবশেষে রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত হুসাইন। রায়ে আসামি শাহিন কোতোয়াল, শহীদ কোতোয়াল, শফিক কোতোয়াল, সোলাইমান, শহীদ তালুকদার ও মুজিবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর আবুল তালুকদার, ডাবলু তালুকদার, বাবুল খান ও রশিদকে যাবজ্জীবন সহ আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। খালাস পেয়েছেন 39 জন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন ও যাবজ্জীবনপ্রাপ্ত দুইজন সহ মোট 5 আসামি পলাতক রয়েছেন। 13 জনের বিরুদ্ধে মানে সাজা দিয়েছেন উচ্চ পর্যায়ের, তার ভিতরে 6 জন দিয়েছেন মৃত্যুদণ্ড, 4 জন দিয়েছেন উনি যাবজ্জীবন। রায়ে অসন্তোষ জানিয়ে আদালত চত্বরে বিক্ষোভ করে বাদীপক্ষ। এ সময় আদালতের সামনে সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে স্লোগান দেন নিহতদের সহকর্মী ও পরিবারের সদস্যরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা দুই পরিবার এই রায়ে আমরা 100% আমরা সন্তুষ্ট নই। যাদের ফাঁসির আদেশ হওয়ার কথা ছিল সে ফাঁসির আদেশ হয়নি এবং যাদের বিরুদ্ধে সরাসরি গুলির অভিযোগ রয়েছে তাদেরকে অনেকে এই মামলায় খালাস দেওয়া হয়েছে। এদিকে দণ্ডিতদের স্বজনেরাও অসন্তোষ জানিয়ে আপিল করার কথা জানিয়েছে। আমার আসামি পক্ষ এরা সন্তুষ্ট হতে পারেনি, আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল দায়ের করবে। 2001 সালের 5ই অক্টোবর বাড়িতে হামলা চালিয়ে হাবিবুর রহমান ও তার ভাইকে গুলি করে হত্যা করে চারদলীয় জোট সমর্থিত প্রার্থী হেমায়তুল্লাহ আরঙ্গর সমর্থকরা। পরে 54 জনকে আসামি করে মামলা করেন হাবিবুরের স্ত্রী। এর মধ্যে 2 আসামি মারা গেছেন। DBC News Desk.